আমন্ত্রণ বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছেন সুমনা সিনি। শুরুতেই জানাচ্ছি সোনা ভারতে অক্সিজেন সংকটে দুই দিনে প্রাণ গেল 50 জনের, করোনায় একদিনের রেকর্ড 2621 মৃত্যু, শনাক্ত প্রায় 3.5 লাখ। দ্বিতীয় ডোজের টিকার সংকট দেখা দিতে পারে, সরকারের জোরালো পদক্ষেপ চান ভ্যাকসিন পারফর্মার এমবি পাপন। রাজধানীতে 15 ও চট্টগ্রামে একটি বুথে অ্যান্টিজেন টেস্ট শুরু, করোনা পরীক্ষার ফল জানা যাচ্ছে মাত্র 30 মিনিটে। আরমানিটোলায় আগুনে দগ্ধ মুনা আশিক দম্পতি লাইফ সাপোর্টে, বাকি 18 জনও শঙ্কামুক্ত নয় জানালেন চিকিৎসক। মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া মাদ্রাসা দখলের অভিযোগ হেফাজত নেতা মামুনুলের বিরুদ্ধে, জমিদাতাকেও হেনস্থা। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ভারতের রাজধানী দিল্লিতে অক্সিজেন সংকটে আরও 25 রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে অক্সিজেন স্বল্পতায় মারা যান জয়পুর গোল্ডেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। এ নিয়ে দুই দিনে দিল্লিতে অক্সিজেন ঘাটতিতে প্রাণ গেল 50 জনের। এদিকে তীব্র অক্সিজেন সংকট নিরসনে জার্মানি থেকে 23টি প্ল্যান্ট আমদানি করছে ভারত। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ আরও বেশ কয়েকটি দেশ থেকে অক্সিজেন আমদানির কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার প্রথম ঢেউয়ের সময় নিজেদের চাহিদা মিটিয়ে লাতিন আমেরিকা ও আফ্রিকাতে অক্সিজেন সরবরাহ করেছিল ভারত। তবে এবারের চিত্র পুরো উল্টো। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। রাজধানী দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছে মানুষ। সংকট কাটাতে বিদেশ থেকে অক্সিজেন আমদানির পরিকল্পনা করছে মোদি সরকার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি সহ বেশ কয়েকটি দেশ থেকে অক্সিজেন আনার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে এসেছে জার্মানি থেকে 23টি অক্সিজেন তৈরির ভ্রাম্যমাণ প্লান্ট আমদানির ঘোষণা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আনা এসব প্লান্ট স্থাপন করা হবে বিভিন্ন সামরিক হাসপাতালে, যেখান থেকে অক্সিজেন তৈরি করে সরবরাহ করা হবে বিভিন্ন রাজ্যে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রতিটি প্লান্ট ঘণ্টায় 2400 লিটার অক্সিজেন তৈরি করতে সক্ষম। এদিকে পরিস্থিতি মোকাবেলায় ভারতকে প্রযুক্তিসহ সব ধরনের সহায়তার কথা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিঃসন্দেহে ভারত এখন একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে। আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে আলোচনা করে সহায়তা প্রদান করছি, ভ্যাকসিন প্রযুক্তি সহ সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করছি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে রেকর্ড ছাড়িয়েছে সংক্রমণ ও প্রাণহানি। ভাইরাসের শক্তিশালী ধরন শনাক্ত হওয়ায় বেড়েছে উদ্বেগ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা চতুর্থ দিনের মতো ভারতে করোনায় প্রাণহানি 2000 ছাড়িয়েছে। নতুন 2621 জন নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 1,89,000-এর বেশি। গত 24 ঘন্টায় আবারও সর্বোচ্চ আক্রান্তের সাক্ষী ভারত। নতুন শনাক্ত 3,45,000, একদিন আগেই এই সংখ্যা ছিল 3,32,500। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,66,00,000 ছাড়িয়েছে। মাঝখানে সরু দেয়াল, তার একপাশে নিঝুম জনবসতি, আর একপাশে জ্বলছে সারি সারি চিতা। ড্রোন থেকে তোলা ভারতের রাজধানী দিল্লি চিত্র এটি। শুধু শ্মশানই নয়, কবরস্থানগুলোর অবস্থাও এক। দেহ সমাহিত করার জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে কোভিডে মৃতদের পরিবারকে। 20 এপ্রিল থেকে প্রতিদিন 2000-এর বেশি মানুষের মৃত্যুর সাক্ষী হচ্ছে ভারত। বৃহস্পতিবার থেকে দৈনিক আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে গেছে 3 লাখের কোঠা। একইভাবে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 25.5 লাখের বেশি, যা গত বছরের সর্বোচ্চ সক্রিয় রোগীর সংখ্যার প্রায় দ্বিগুণ। The situation in India is a devastating reminder. করোনা ভাইরাস কতটা ভয়াবহ হতে পারে ভারতের চলমান পরিস্থিতি তার প্রমাণ। এই সংকট নিরসনে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু ভ্যাকসিন নয়, নমুনা পরীক্ষা, যথাযথ চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানতে হবে। টিকা ও অক্সিজেনের মতো জরুরি উপকরণ সরবরাহ নির্বিঘ্ন করতে সব দেশ ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। And will continue to play out unless we ensure equitable access to the tools needed to save lives. করোনা সংক্রমণ ও মৃত্যুতে ভারতে শীর্ষ অবস্থান করছে মহারাষ্ট্র।
নতুন করে 66,836 জন নতুন রোগী শনাক্ত হয়েছে রাজ্যে। মৃতের সংখ্যা 750 বেশি। মহারাষ্ট্রের পাশাপাশি সবচেয়ে খারাপ পরিস্থিতি চতুর্থ ধাপের সংক্রমণের শিকার রাজধানী দিল্লির। শুক্রবার 348 জন রোগীর মৃত্যু হয়েছে দিল্লিতে, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা 24,000-এর বেশি। সংক্রমণ রোধে সাপ্তাহিক ছুটির দিন রাত্রিকালীন লকডাউন জারি করেছে মহারাষ্ট্রের পুনা, কর্ণাটক, ওড়িশা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে আক্রান্তের সংখ্যা 8,96,000, যা এ পর্যন্ত বিশ্বে একদিনে সর্বোচ্চ। প্রাণ গেছে 14,000-এর বেশি মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা 14,62,00,000 ছাড়িয়েছে আর প্রাণহানি প্রায় 31,00,000। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় আবারও জারি করা হয়েছে 3 দিনের লকডাউন। শুক্রবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। প্রাণ গেছে 2,866 জনের। আরও 66,000 শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা 1,42,00,000 ছাড়িয়েছে। এদিকে রিও ডি জেনেইরোর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে 60 বছর বয়সী প্রায় 90% নাগরিক করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে। যুক্তরাষ্ট্রে নতুন করে প্রায় 800 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5,85,000-এর বেশি। একদিনে শনাক্ত হয়েছে 66,000-এর বেশি রোগী। চলতি সপ্তাহে আর্জেন্টিনায় রেকর্ড মৃত্যু ঠেকেছে 500-তে। নতুন ধরনের করোনার আক্রমণে দেশটিতে হাসপাতাল ব্যবস্থা বিপর্যস্ত। সংক্রমণ রোধে টোকিও সহ 4 শহরে 2 সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করেছে জাপান। এ নিয়ে সংক্রমণ শুরুর পর তৃতীয় দফা জরুরি অবস্থা জারি করল দেশটি। করোনার প্রকোপ থেকে রেহাই পায়নি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পও। সম্প্রতি নরওয়েজিয়ান এক পর্বতারোহীর শরীরে শনাক্ত হয়েছে ভাইরাস। এদিকে জুলাইয়ের মধ্যেই জোটভুক্ত দেশগুলোর 70% প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ইইউ কমিশন প্রধান। শুক্রবার করোনার টিকা গ্রহণ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি তার স্ত্রীসহ এই টিকা গ্রহণ করেন। এছাড়া সংক্রমণ রোধে মে মাসের সরকারি ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। নূরজান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেরামের টিকা সরবরাহ সময় মতো না হওয়ায় দেশে করোনার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি দেখা দিতে পারে বলে শঙ্কা জানিয়েছে বেক্সিমকো ফার্মা। দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের পর এসব কথা বলেন বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান পাপুন। তিনি বলেন, কবে নাগাদ অক্সফোর্ডের বাকি ভ্যাকসিন পাওয়া যাবে তা বলা কঠিন। অগ্রিম টাকা দেবার পর তারা কোনোভাবেই ভ্যাকসিন সরবরাহ বন্ধ করতে পারে না বলেও জানান তিনি। এ বিষয়ে সরকারের জোরালো পদক্ষেপ নেওয়া উচিত বলেও জানান নাজমুল হাসান। বলেন, চুক্তির পর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 2টি চালানে 70,00,000 ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে 32,00,000 ডোজ। সব মিলিয়ে বাংলাদেশের হাতে এসেছিল 1,02,00,000 ডোজ টিকা। চুক্তি ছিল 3 কোটি টিকার, এর মধ্যে 1.5 কোটি টিকার টাকাও দেওয়া হয়েছে। টাকা নিয়ে দেবে না, এটা শুধু আমি মনে করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। অলরেডি সেকেন্ড ডোজের কিন্তু শর্টেজ হয়ে যাবে সামনে, কাজে আমাদের এটা ইমিডিয়েটলি দিতে হবে। আমি সরকারের কাছে আবেদন করছি, যেহেতু সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমইএ সরকার আটকিয়ে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না, কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারের চুপ করে থাকার কোনো কারণ নেই। এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। দ্বিতীয় ডোজের টিকার সংকট দেখা দিতে পারে এমন একটি আশঙ্কার কথা জানিয়েছেন বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান পাপন। তিনি সরকারের জোরালো পদক্ষেপের কথা বলেছেন। তিনি আসলে কী ধরনের পদক্ষেপের কথা বলেছেন? দেখুন, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে আমাদের কিন্তু টিকার যে চুক্তিটি ছিল সেই চুক্তি অনুযায়ী 3 কোটি ডোজ টিকা পাঠাবার কথা ছিল 6টি মেয়াদে, অর্থাৎ প্রতি মেয়াদে 50,00,000 করে 6টি মেয়াদে পাঠাবার কথা ছিল। আর ভারত সরকার যে 32,00,000 ডোজ উপহার হিসেবে দিয়েছে সেটি কিন্তু আলাদা। তো এই টিকা পাঠানোর যে বিষয়টি, সেই প্রক্রিয়াতে প্রথম ডোজে 50,00,000 এবং পরবর্তী ধাপে 20,00,000 ডোজ, অর্থাৎ 70,00,000 ডোজ টিকা কিন্তু বাংলাদেশে এসেছে। অর্থাৎ সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার তথা বেক্সিমকো ফার্মার যে চুক্তিটি ছিল সেই চুক্তি অনুযায়ী কিন্তু 1.5 কোটি ডোজের অগ্রিম টাকা পরিশোধ করে দেওয়া হয়েছিল।
সেই 1.5 কোটি ডোজের অগ্রিম টাকা পরিশোধ করবার পরও কিন্তু টিকা আসা বর্তমানে বন্ধ রয়েছে। আর আজ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নাজমুল হাসান পাপন যখন করোনার দ্বিতীয় ডোজের টিকা নেবার জন্য গিয়েছিলেন, তারপর কিন্তু তার সঙ্গে সাংবাদিকদের কথা হয়, তখন তিনি জানান আসলে যে সেরাম দাবি করছে যে ভারত সরকার এই টিকা সরবরাহের যে কার্যক্রম এটির অনুমোদন দিচ্ছে না, আটকে রেখেছে, এটা সেরামের দাবি। আর নাজমুল হাসান পাপন বলছেন যে যেহেতু টিকার অগ্রিম টাকা দেয়া হয়েছে 1.5 কোটি ডোজের, ভারত সরকার এটা কোনোভাবেই আটকে রাখতে পারে না। তিনি এটি বলেছেন যে কোনো দেশই কিন্তু টিকার জন্য অগ্রিম টাকা দেয়নি, এমনকি ভারত সরকারও কিন্তু সেরাম ইনস্টিটিউটকে টাকার জন্য অগ্রিম টাকা দেয়নি টিকার জন্য। তো সেই বিষয়টি বিবেচনা করে ভারত সরকার এটি কোনোভাবেই পারে না। তিনি এটিও আরও বলেন যে ভারত সবসময় এটা বলে থাকে যে তারা আমাদের সবচেয়ে বড় বন্ধু, আসলে এটি মুখে নয়, এখন বাস্তবতা প্রমাণ করার সময়। আর সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেবার আহ্বানও কিন্তু জানিয়েছেন, যেহেতু সেরামের কাছে আমরা এখনও 80 লাখ ডোজ টিকা পাব, অর্থাৎ অগ্রিম যে 1.5 কোটি ডোজের টাকা দেওয়া হয়েছে সেই ভিত্তিতে, অর্থাৎ এই 80 লাখ টাকার জন্য সরকারকে কিন্তু সেরামকে শক্তভাবে কথা বলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং ভারত সরকার এবং সেরামের সঙ্গে কথা বলে সেই বাকি যে ডোজগুলো, সেই ডোজগুলো বাংলাদেশে আনার ব্যবস্থা করার কথা কিন্তু তিনি জোরালোভাবে বলেছেন। কারণ হচ্ছে যে প্রথম ডোজের টিকা যে মানুষগুলোকে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় ডোজের টিকা নেবার তারিখ জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শর্তের চুক্তির শর্ত অনুযায়ী বাকি 80 লাখ ডোজ যদি সময় মতো না আসে তাহলে কিন্তু সেখানে এক ধরনের ঘাটতি দেখা দিতে পারে বলে কিন্তু তিনি শঙ্কা জানিয়েছেন। তিনি এটি বলছেন যে সেই ঘাটতি যেন দেখা না দেয়, দ্বিতীয় ডোজের টিকা যেন প্রথম ডোজের টিকা নেওয়া মানুষদেরকে যেন সুষ্ঠুভাবে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যায়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারকে জোরালোভাবে পদক্ষেপ নিতে হবে, যেন সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী বাকি 80 লাখ ডোজ আমাদেরকে সরবরাহ করে দেয়। জোরালো পদক্ষেপটি আসলে এই মুহূর্তেই নিতে হবে সেটিই তিনি বলেছেন। বিপ্রজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। জনাব আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি দেখছেন যে বিশ্বের মধ্যে এখন কিন্তু সংক্রমণের দিক দিয়ে ভারত শীর্ষে রয়েছে, এবং টানা চতুর্থ দিন আমরা দেখলাম যে ভারতের মৃত্যু 2000-এর উপরে গেছে, এবং গত দুদিনে আমরা দেখলাম যে অক্সিজেন সংকটে 50 জন মারা গেছেন। এর আগে যখন আমরা দেখেছি তখন কিন্তু দেখেছি যে করোনা বেশ নিয়ন্ত্রণে ছিল ভারতে এবং সেফ জোনে ছিল আমরা যেটি বলতে পারি ভারত। এই পরিস্থিতি আসলে কেন তৈরি হলো? অনেকটাই মানে গত ফেব্রুয়ারি মাসে কিন্তু ভারত সরকার অনেকটা আনুষ্ঠানিকভাবে বলেছিল যে তারা একটা সেফটি জোনে চলে এসেছে করোনা থেকে, এবং আসলে কিন্তু ফেব্রুয়ারি বলার পরে কিন্তু মার্চ থেকে কিন্তু সংক্রমণটা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। যেটি আসলে বলা হচ্ছে যে কী কারণে হঠাৎ করে বাড়তে শুরু করলো, সেটি একটি বড় কারণ যে ভারত লকডাউনটা একেবারেই তুলে নিয়েছিল তার বিভিন্ন রাজ্য থেকে। যে লকডাউনটা প্রথম দফায় আপনার নিশ্চয়ই মনে আছে যে ভারত কিন্তু প্রথম দফায় ব্যাপক লকডাউন করেছিল সারা দেশ জুড়ে, এবং তার সুফল কিন্তু তারা পেয়েছিল। সংক্রমণের দিক থেকে কিন্তু বাংলাদেশ ভারত কাছাকাছি ছিল, এবং ভারত সেফ জোনের থেকেই কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত চালাতে পেরেছিল। এরপর যখন লকডাউনগুলো তুলে দেওয়া হয় এবং তার পাশাপাশি যেটা হয়েছিল যে 5টা বিধানসভা নির্বাচন এর সময় ঘোষণা করা হয় এবং নির্বাচন হয়, আপনি জানেন যে এখনও পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে। আরেকটা বড় যেটা বলা হচ্ছে যে একটা কুম্ভমেলা হয় ভারতের বিভিন্ন স্টেটে, সেই জায়গায় বন্ধ করা হয়নি, সেখানে লাখ লাখ মানুষের সমাগম হয়, এক স্টেট থেকে আরেক স্টেটে মানুষ যায়। আরেকটি কারণ বলা হয় যে ভারত ইংল্যান্ড একটা টেস্ট ম্যাচ হয়েছে ভারতে, এবং সেটিতে দর্শক ওপেন ছিল, বিপুল সংখ্যক দর্শক সেই খেলা দেখতে গিয়েছিলেন এবং সেখানে স্বাস্থ্যবিধি মানা হয়নি। এই তিনটি কারণকে মূল বিষয় হিসাবে ইঙ্গিত করছেন যারা এক্সপার্ট তারা, যে ভারতের হঠাৎ করে কেন এই পরিস্থিতি তৈরি হলো। এবং এখন যে পরিস্থিতি ভারতের সেটা কিন্তু ভয়াবহ, এবং আপনি দেখেন যে একসময় মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল প্রথম ধাপে, কিন্তু ভারতের যে দ্বিতীয় ধাপে যে পরিস্থিতিটা তৈরি হলো যে হাসপাতালে গিয়ে রোগী অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, মানে দিল্লির মতো জায়গায় ভারতের রাজধানী, এবং বেশ কয়েকটি হাসপাতাল আমরা কালকে দেখেছি যে মজুদ শূন্য ছিল অক্সিজেনের, মানে কি পরিমাণ ভয়াবহ অক্সিজেনের সংকট, মানে কি পরিমাণ রোগীর চাপ, হঠাৎ করে সেটি 3 লাখ 3.5 লাখ আজকে 3.5 লাখ ছাড়িয়ে গেছে। মানে আপনি যেটা বলছিলেন শুরুতে যে গত 7 দিন ধরেই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত দেশ ভারত, ভারতে, এবং যে ভারতে যে নতুন করোনার ভ্যারিয়েন্ট সেটি কিন্তু 4 গুণ দ্রুত ছড়ায়, এবং তারকে এটি কিন্তু এখন ইন্টারন্যাশনাল নাম দেওয়া হচ্ছে যে ইন্ডিয়ান ভাইব্রেন্ট, যেটাকে বলা হচ্ছে যে আমরা করোনার তো নানা রকম ভাইব্রেন্ট এসেছে নানা রকম, তো এটিকে ভারতীয় জাত বলা হচ্ছে আসলে যে এই করোনার এই জাতটাকে। এবং আরেকটি সংজ্ঞার কথা যে যেটি বলা হচ্ছে যে এই জাতটি খুব দ্রুত 3-4 দিনের মধ্যে মানুষকে আইসিইউতে নিয়ে যাচ্ছে। এর আগে কিন্তু সাউথ আফ্রিকান একটা জাতি এসেছিল, ভাইব্রেন্ট এসেছিল, সেটির পরে বলা হচ্ছে যে সাউথ আফ্রিকার চেয়েও ইন্ডিয়ান যেটা
আসছে যে করোনাটি সেটি আরও বেশি শক্তিশালী, বেশি ক্ষতিকর এবং মানুষকে দ্রুত সে আইসিইউর দিকে নিয়ে যায়। এবং আমরা দেখেছি যে আগে কিন্তু বয়স্ক মানুষরা বেশি মারা যেতেন, আমরা প্রথম দিকে যেটা দেখেছি সংক্রমণে, কিন্তু এবার কিন্তু আইসিইউতে যেতে হচ্ছে, মারাও যাচ্ছেন, মানে সংখ্যার দিকে যদি আপনি হিসাব দেখেন। ফলে ভারত একটা ভয়াবহ পরিস্থিতি ফেস করছে এখন। কারণ প্রথমত হলো যে তারা দ্রুত ছড়িয়ে পড়ছে, এখন পর্যন্ত নির্বাচন হচ্ছে, এবং মানে এটি খুব বলাই যায় যে পশ্চিমবঙ্গে নির্বাচন কিন্তু এখনও চলছে। সেখানে ভারতে যে এই যে ভয়াবহ পরিস্থিতি এবং ভারতের মতো দেশ যখন করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে, বিপর্যস্ত অবস্থা এখন যে অবস্থাটা, সেখানে আমাদের দেশের লকডাউন শিথিল করা, এটা আসলে আত্মঘাতী সিদ্ধান্ত কিনা আমার কাছে, আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি সেটি, কিন্তু দেখেন যে ভারত আর বাংলাদেশ একই কিন্তু সীমানার মধ্যে আমরা প্রায় অবস্থিত, যদিও আমাদের একটা বিভেদ রেখা আছে, আমাদের সীমানা আছে, কিন্তু আমাদের কিন্তু র্যান্ডম যাতায়াত এবং আমাদের এবং সীমানাগুলো তো খোলা, এবং সীমানাগুলো খোলা, স্থলবন্দর দিয়ে প্রতিদিন কিন্তু মানুষ, হাজার হাজার মানুষ আসা যাওয়া করছে। ফলে যে ইন্ডিয়ান যে ভাইব্রেন্টটা, সেটা যদি আমাদের এখানে প্রবেশ করা খুবই কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। এবং এখন কিন্তু মোটামুটি আমরা সেফ জোনে ছিলাম, যে লকডাউনটা কিন্তু গত দুই সপ্তাহ, দেড় সপ্তাহ ধরে যেটা চলছে, আগামী 28 শনাক্তের হারও আমাদের কমে আসছে, কমে আসছিল, এবং সেটা কিন্তু সুফল আমরা পেতে শুরু করেছিলাম। কিন্তু আমরা দেখলাম সেই জায়গায় আমরা দেখলাম যে লকডাউনের মধ্যে আগামী কাল থেকে আবার দোকানপাট, শপিং মল খুলে যাচ্ছে। দোকানপাট খোলা মানে কি? দোকানপাট খোলা মানে পুরো ঢাকা শহরে যদি আপনি হিসাব করেন, ঢাকা শহরে প্রায় 10 লাখ দোকান, মানে মার্কেট টার্কেট সব মিলিয়ে, তো 10 লাখ দোকানে একটা দোকানে যদি আপনি দুইজন মানুষও হিসাব করেন, তাহলে 20 লাখ লোক কালকে সকালে বাসা থেকে বেরোবে, তাদের গণপরিবহনে উঠতে হবে, তাদের রিক্সা উঠতে হবে, বাস তো তার তাগিদে বেরোবে। যখন মানুষ রাস্তায় নামবে তখন গণপরিবহন, একটু আগে ওবায়দুল কাদের আমরা দেখলাম বললেন যে আগামী 28 তারিখের পর থেকে গণপরিবহন তারা খুলে দেওয়ার চিন্তা করছেন। মানে গণপরিবহন তাহলে কি দোষ করলো? যদি দোকানপাট শপিং মল খোলা থাকে তাহলে তো গণপরিবহনও বলবে যে মানুষের মধ্যে কিন্তু আসছে। এবং যারা করোনা নিয়ে কাজ করছেন, যারা এক্সপার্ট, তারা কিন্তু সেই প্রশ্নগুলো করছেন গতকাল এই সিদ্ধান্তের পর থেকেই, যে কেন এত তাড়াহুড়ো। ঠিক আছে, রোজার আগে আমাদের জীবন জীবিকার কথা বলা হচ্ছে, ডেফিনেটলি জীবিকা, কিন্তু সেটা তো আরেকটু সময় নিয়ে, আরেকটু সময় নিয়ে, যে 14 দিনের যে আমরা বলি যে করোনার জীবন চক্রটা 14 দিন, সেটি 28 তারিখে শেষ হতো, সে 28 তারিখের পরেও তো আসলে করা যেত। এই 3 দিনের জন্য এমন কি তাড়াহুড়ো হলো? এগুলো কিন্তু আসলে সংখ্যা বাড়ছে, বিশেষত ভারতে যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে তখন কিন্তু সেটার প্রভাব তো আমাদের দেশে আসতেই পারে, হাওয়া কিন্তু আমাদের আসতেই পারে এবং আসবে, যেহেতু স্থলবন্দর খোলা এবং দ্রুততম সময়ে কিন্তু আমার মনে হয় যে স্থলবন্দরগুলো বন্ধ করে দেওয়া উচিত। এয়ারপোর্ট তো অলরেডি বন্ধ, কিন্তু আমার মনে হয় স্থলবন্দরগুলি বন্ধ না হলে ভারত থেকে তো র্যান্ডম প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে, এবং একটি ভাইব্রেন্ট ঢুকে পড়া, একটা জীবাণু ঢুকে পড়ে কিন্তু যথেষ্ট একটা বড় সংক্রমণের জন্য। ফলে সরকারের বোধহয় এখনও ভাবা, চিন্তা করা সুযোগ আছে। আরেকটি নতুন, একটু আগে আমাদের সহকর্মী সেটিতেই আমি যেতে চাচ্ছিলাম, যে নাজমুল হাসান পাপন যে সংখ্যার কথা বলছিলেন, সেটি নিয়ে একটু কথা বলতে চাই। দুশ্চিন্তায় আমাদের ফেলেই দিচ্ছে, কারণ আমরা কিন্তু টিকা পেয়ে এবং প্রথম দিকে বড় ভরসার একটা জায়গা ছিল, ভরসার জায়গা তৈরি হয়েছিল, এবং অনেক বড় বড় দেশের আগে কিন্তু আমরা টিকা পেয়েছিলাম, সরকারের উদ্যোগ এবং ভ্যাকসিনকোর উদ্যোগী ভূমিকার কারণেই কিন্তু আমরা সেটি সক্ষম হয়েছিলাম পেতে। ইতিমধ্যেই প্রায় 70-80 লাখ মানুষ কিন্তু টিকা পেয়ে গেছে, কিন্তু এখন যদি দ্বিতীয় ডোজ দিতে না পারে, তাহলে কিন্তু প্রথম ডোজ যারা নিয়েছেন তাদের এই প্রথম ডোজটাও কিন্তু কোনো ফল আসলো না আমাদের, ফলে দ্বিতীয় ডোজ তাদের পেতেই হবে। এবং যেটি আমাদের রিপোর্টারও বললেন যে 1.5 কোটি যেটি পাপন ভাইকে উদ্ধৃত করে যেটা বললেন, অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে, সেটি তো পাওয়া আমাদের অধিকার। এবং উনি ভ্যাকসিনকো ফার্মা থেকে যেটি বলা হয়েছে যে সিরাম ইনস্টিটিউট, যাদের সঙ্গে চুক্তি হয়েছে, তাদের সেই টিকা তারা দিতে প্রস্তুত, কিন্তু সরকার যেহেতু টিকা বিদেশে রপ্তানি করা বন্ধ করে রেখেছে, সেজন্য তারা পাঠাতে পারছেন না, সেজন্য তারা সরকারের সহায়তা চেয়েছেন। মানে আমরা খুব আশা করি এখনই সরকারকে আসলে জোরালো একটা পদক্ষেপ নিতে হবে, ভারত বাংলাদেশের এখন যে সম্পর্ক, আমি আমার মনে হয় যে সরকার উদ্যোগী হলে ভারত ডেফিনেটলি একটা ক্রাইসিস আছে, ভারতকে খুব বেশি দোষ আমি দিতে চাই না, কারণ তারা খুব হতবিহ্বল একটা পরিস্থিতির মধ্যে, প্রতিদিন মানুষ তারা তাদের শ্মশান এবং কবরস্থানগুলোতে কবর দেওয়ার এবং শ্মশানে মানুষ পুরানো মানুষ পাওয়া যাচ্ছে, এমন একটা বিপর্যয়কর অবস্থা। তারপরে আমরা আশা করি দুই দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান আলোচনা করলে এই সমস্যা দ্রুতই সমাধান হবে, এবং ভারতও নিশ্চয়ই এই সংক্রমণ হাত থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে, সেমনটি আমরা আশা করি। পাশাপাশি আমরা যাতে ওই ধারায় না পড়ি, সেজন্য আমাদের এখন থেকে কিন্তু আসলে পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, মানে কী কী উদ্যোগ আসলে আমরা এখন নিতে পারি সীমান্তগুলোর ব্যাপারে? বা প্রথমত হলো যে যেটা এক্সপার্টরা যেটা বলছেন যে স্থলবন্দরগুলো ডেফিনেটলি বন্ধ করে দিতে হবে, শাটডাউন করে দিতে হবে, সেটা হতে পারে যে খুব বেশি দিন না, 15 দিনের জন্য, যে একটি সংক্রমণের, করোনার একটি সংক্রমণের যে ফেজ সেটি বন্ধ করা যায়, অন্তত 15 দিনের জন্য স্থলবন্দরগুলো বন্ধ করে দেওয়া। এবং লকডাউনটা মার্কেটগুলো খুললো, আমি জানি না যে সেটা কিভাবে সেখানে স্বাস্থ্যবিধি মানা হবে, এবং যেহেতু খুলে দিয়েছে স্বাস্থ্যবিধিরা যেন মানা যাতে নিশ্চিত করা হয়, আর এক জেলা থেকে আরেক জেলার যে গণপরিবহন বন্ধ আছে সেটি অন্তত আরও কিছুদিন যাতে বন্ধ রাখা হয়,
তাহলে হয়তো এক জেলা থেকে আরেক জেলায় দ্রুত সংক্রমিত হবে না। আপনি দেখেন যে শহরাঞ্চলগুলিতে কিন্তু মূল সংক্রমণ স্থল ঢাকা চট্টগ্রাম বড় শহরগুলোতে, কিন্তু গ্রামগুলো কিন্তু মোটামুটি কিন্তু তুলনামূলক সেফ জোনে আছে। তো আপনি চাইলে কিন্তু সরকার সেটাও বিবেচনা নিতে পারে। সেটা কিন্তু যে এক্সপার্ট কমিটি আছে তারাও কিন্তু বলেছেন যে যেসব জেলাগুলো বেশি সংক্রমিত সেগুলোকে আমরা আটকে রেখে লকডাউন কঠোর করে বাকি জেলাগুলোকে আমরা কিন্তু ছেড়ে দিতে পারি। গত বছর করোনা শুরুর সময় যেমনটা করা হয়েছিল যে স্বাভাবিক জীবনযাপন স্বাভাবিক কাজকর্ম সেসব জায়গাগুলিতে হোক, আস্তে আস্তে সংক্রমিত বড় জেলাগুলোকে আমরা সেই সংক্রমণের বাইরে আমরা নিব বা লকডাউনের বাইরে নিব। আমাদের মনে হয় আসলে জীবিকার চেয়ে জীবন বড়। ডেফিনেটলি জীবন বড়। আর যখন বিপদে পড়ে যায় তখন কিন্তু ভারতের মতো দেশ, ভারতের রাজধানী দিল্লির মতো জায়গায় হাসপাতাল অক্সিজেনের অভাবে প্রতিদিন 20-30 জন রোগী মারা যাচ্ছে, মানে এর চেয়ে অসহায় মৃত্যু আর হতে পারে না। আশিস সৈকত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। করোনার ভয়াবহ সংক্রমণ রোধে এখনই ভারতের সাথে সকল সীমান্ত যোগাযোগ বন্ধ করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, ভারত থেকে আগতদের মাত্র 3 দিন কোয়ারেন্টিনে থাকার নিয়ম বিশ্বের আর কোথাও নেই। সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, সমন্বিত ব্যবস্থা না নেয়ায় লেজে গোবরে অবস্থার কারণে সরকার করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যর্থ হচ্ছে। সর্বাত্মক লকডাউনের নামে চরম অবহেলা ও সিদ্ধান্তহীনতা চলছে বলে জানান তিনি। লকডাউন ব্যর্থ হয়েছে দাবি করে বলেন, মানুষের খাদ্য নিশ্চিত না করে শুধু লকডাউনের নামে মানুষকে ঘরে রাখা যাবে না। সরকার এবার লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য নতুন করে মাত্র 10.5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে দাবি করেন তিনি। এ সময় হতদরিদ্রদের 3 মাসের জন্য 15,000 করে নগদ টাকা সহায়তা সহ 7 দফা প্রস্তাব তুলে ধরে বিএনপি। এই বর্ডার স্থলপথের যে আপনার সীমান্ত আছে, এই সীমান্তগুলো একেবারেই বন্ধ করা দরকার। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে বলা হচ্ছে যে বাইরে থেকে যারা আসবে বিমান পথে তাদের মুখে মাত্র 3 দিন আপনার কোয়ারেন্টাইন করতে হবে, যেটা আমি বিশ্বের কোথাও শুনিনি। করোনা দ্বিতীয় ঢেউয়ের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করে ব্র্যাক। আজ থেকে রাজধানীর 15 এবং চট্টগ্রামের 1টি বুথের মাধ্যমে এই পরীক্ষা হচ্ছে। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে নমুনা পরীক্ষায় সময় লাগছে সর্বোচ্চ 30 মিনিট। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং প্রতিটি বুথে প্রতিদিন প্রায় 150টি করে নমুনা পরীক্ষা সম্ভব হবে বলে জানিয়েছে ব্র্যাক। পর্যায়ক্রমে ঢাকার সর্বোচ্চ 32টি এবং চট্টগ্রামে 4টি বুথের মাধ্যমে অধিক সংক্রমণ এলাকায় কার্যক্রমটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে ব্র্যাকের। বাংলাদেশে বর্তমানে আরটিপিসিআর টেস্ট পদ্ধতিতে করোনা ভাইরাসের বেশিরভাগ নমুনা পরীক্ষা করা হয়। এতে ফল পেতে অন্তত 24 ঘন্টা কিংবা তার বেশি সময় লাগে। লাভ হচ্ছে তাড়াতাড়ি চিকিৎসাটা পাওয়া যাবে। অনেকের বয়স্ক মানুষ যারা, তারা অনেক সময় দেখা যায় যে রিপোর্টের অভাবে কিংবা ইয়ের অভাবে সঠিক চিকিৎসাটা সঠিক সময় পাচ্ছে না। আমাদের টেস্টের রেজাল্টটা যদি একটু পেতে দেরি হতো তখন হতো কি আমরা বুঝতাম না যে আমরা কি আসলে কি ইনফেক্টেড কিনা, যার ফলে আমাদের থেকে অন্যদের ছড়িয়ে যেত, যার ফলে এটা খুব দ্রুত সংক্রমণ হতো। আমরা যদি আলহামদুলিল্লাহ এটা খুব তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে আমরা নিজেদেরকে সেপারেট করতে পারবো। অ্যান্টিজেন টেস্টের জন্য স্যাম্পল নিব এবং আরটিপিসিআর এর জন্য স্যাম্পল নিব। যদি অ্যান্টিজেন টেস্টে যদি সে পজিটিভ চলে আসে তাহলে সে 30 মিনিটের মধ্যে সে রিপোর্ট পেয়ে যাবে এবং সে ওয়েবসাইটে 3-4 ঘন্টার মধ্যে সে রিপোর্টটা পেয়ে যাবে। রোববার থেকে মার্কেট ও শপিং মল খোলার সিদ্ধান্তের পর শনিবার সকাল থেকেই ঢাকামুখী হতে শুরু করেছেন অনেকে। গণপরিবহন না থাকায় পথে পথে নানা ভোগান্তি উপেক্ষা করে ঢাকায় আসছেন তারা। এদিকে সরকারের কঠোর লকডাউনের ঘোষণা থাকলেও রাজধানীতে ছিল একেবারেই ঢিলেঢালা ভাব। গণপরিবহন ছাড়া দেদারসে চলছে সব বাহন। কঠোর লকডাউনের প্রথম দফায় অনেক বেসরকারি অফিস বন্ধ থাকলেও দ্বিতীয় দফার কঠোর লকডাউনের শুরুর দিন থেকে খুলে গেছে অনেক অফিস, আর রোববার থেকে খুলছে দোকান ও শপিং মল। তাই লকডাউনের আগে যারা ঢাকা ছেড়েছিলেন তাদের অনেকেই এখন ঢাকায় ফিরছেন। গত ঈদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা পূরণ করা কোনো আদৌ সম্ভব না যদি এই সময়ের মধ্যে যদি মার্কেট দোকানপাট এবং গাড়ি ঘোড়া না খোলা হয়। ঝুঁকি আছে, বাট এখন তো উপায় নাই, কর্ম করে খেতে হবে, এটা তো ঝামেলা। মালিক মহাজনে ফোন দিছে এর জন্য আর কি। এদিকে কঠোর লকডাউনে ঢাকার বেশিরভাগ সড়কে গণপরিবহন ছাড়া অন্য বাহনের চলাচল ছিল প্রায় স্বাভাবিক সময়ের মতোই। রাস্তায় দেদারসে চলছে সিএনজি ভাড়াচালিত মোটরসাইকেল, প্রাইভেট কারে চলছে যাত্রী পরিবহনও। অসুবিধা হয়, জায়গায় জায়গায় সিঙ্গেল দেয়, তারপর মামলা করে, তারপর মানুষ ঘরানি করে নামায় দেয়, গাড়ি রাস্তায় রাস্তায় চেকপোস্টে ডিস্টার্ব করে অনেক মামলা করে, সার্জন ধরলে 2,000 আর 1,000 টাকা
সিএনজিতে আগের থেকে যাত্রী বাড়ে নাই, তবে বাসের যে যাত্রীগুলা ওই যাত্রীগুলো এই লোকালে যায়। পুলিশ বলছে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় প্রতিটি গাড়িকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা সম্ভব হচ্ছে না। এখানে সব গাড়ি আসলে চেকিং এর আওতায় আনার প্রয়োজনও নেই, কারণ হলো এখানে তো পণ্যবাহী পরিবহন যেগুলি সেগুলির তো সরকার ঘোষিত চলাচলের অনুমতি আছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দোকান ও মার্কেটের স্বাস্থ্যবিধি মানাতে সরকারকে কঠোর হতে হবে। নো মাস্ক নো সার্ভিস, এই সার্ভিস অব্যাহত রাখতে হবে এবং নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে এবং নো মাস্ক নো সার্ভিসের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। কঠোর লকডাউনের সময়ও যে ঢিলেঢালা ভাব ছিল তা মার্কেটেও থাকলে করোনা সংক্রমণ বাড়ার ঝুঁকি থাকবে বলে মত বিশেষজ্ঞদের। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 25 এপ্রিল মার্কেট খুলে দেওয়ার খবরে আবার ফেরিঘাটগুলোতে বাড়তে শুরু করেছে রাজধানীমুখী মানুষের চাপ। গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে এবং ছোট যানবাহনে করে ঘাট এলাকায় জড়ো হন তারা। সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ও মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে পারাপার হতে থাকে সাধারণ মানুষ। পরে ফেরি, স্পিডবোট, ট্রলারে গাদাগাদি করে নদী পার হন তারা। এদের বেশিরভাগের মধ্যেই স্বাস্থ্যবিধি মানা নিয়ে দেখা গেছে উদাসীনতা। এছাড়া মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে পুলিশের তৎপরতাও কমছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে দোকানপাট চালু হওয়ায় সড়কে বেড়েছে মানুষের চাপ। এছাড়া চলমান লকডাউনে সারা দেশেরই ধীরে ধীরে শিথিল হচ্ছে যান চলাচল। সকাল থেকে বিভিন্ন শহরের অলি গলিতে দেখা গেছে মানুষের ভিড়। গণপরিবহন ছাড়া চলাচল করছে সব ধরনের যানবাহন। করোনা পরিস্থিতির মধ্যে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রাজধানীতে ফেরা মানুষের ভিড় এ নিয়ে আরো জানাতে ঘাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর রহমান, এই মুহূর্তে ঘাটের পরিস্থিতি কি, মানুষের চাপ কেমন দেখছেন? দেখুন, এই গতকাল থেকেই ঘাটে প্রচুর চাপ রয়েছে, কারণ আপনি জানেন যে আগামীকাল থেকে কিন্তু যে লকডাউন ছিল সেটা কিন্তু শিথিল করা হয়েছে এবং শিথিল করার পর থেকেই কিন্তু আমরা যেটা দেখেছি এতদিন যেসব মানুষ দক্ষিণ পশ্চিম অঞ্চলে যাদের বসবাস তারা চলে গেছিলেন এবং তারা কিন্তু এখন আবার আসতে শুরু করেছেন। আপনি আমার ছবিতে যেমনটা দেখেছেন, পাশাপাশি আমি যদি আপনাকে দেখাই যে শুধু যে আসছেন তা না, এই পাটুরিয়া ঘাট হয়ে কিন্তু অনেকে কিন্তু আবার যাচ্ছেও যাচ্ছেনও। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে সামনে কিন্তু দুটি রুরু ফেরি এবং একটি মাধুরীলতা ছোট ফেরি কিন্তু পারাপারে এখন অপেক্ষায় রয়েছে। পাশাপাশি এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর ছোট যানবাহন আছে পারাপারের অপেক্ষায় রয়েছে, প্রাইভেট কার এবং প্রচুর যাত্রী আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে তারা চলে যাচ্ছেন, তারা কিন্তু নদী পার হয়ে যাবে। আমি এখানে কথা বলেছি এখানকার BIWTC-র যে কর্মকর্তা আছেন উপমহাব্যবস্থাপক দিলুর রহমান, তার সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন আমাকে যে দুদিন যাবত ঘাটে যাত্রীর চাপ বেড়েছে, কিন্তু চাপ বাড়লে কি হবে, তারা তিনি দাবি করেছেন যে তার কিন্তু ফেরি কিন্তু দুটি চলাচল করছে, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি ফেরি কিন্তু এই মুহূর্তে 5টি ফেরি চলাচল করতেছে, কারণ আপনি জানেন যে আগামীকাল থেকে লকডাউন শিথিল করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, যে কারণে যেসব লোকজন এই গত 7 দিনে দেশে চলে গেছেন তারা কিন্তু আজকে আবার তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে তারা কিন্তু আবার ঢাকা চলে যাচ্ছেন, কারণ তারা বলছেন যে আগামীকাল থেকে হয়তো আরো বেশি চাপ পড়তে পারে, যে কারণে কিন্তু তারা আজকেই যাচ্ছেন। আবার আমি উল্টোও দেখেছি যারা দক্ষিণ পশ্চিম অঞ্চলে অনেকে চাকরি করেন এবং যাদের যারা ওইখানে বেড়াতে গেছেন তারা কিন্তু আবার ঢাকাতেও ঢাকা থেকে কিন্তু তারা কিন্তু আবার ওই দিকে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে দুই পারেই কিন্তু আমরা প্রচুর চাপ আমরা লক্ষ্য করেছি। আরেকটি বিষয় আমি কথা বলেছি যেসব যাত্রী আছেন যারা আসতেছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটা আমাকে জানিয়েছেন যে এই যে লকডাউন, এই লকডাউনের এই লকডাউনের বিষয়ে কালকে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, এই কালকে আসতে গেলে তাদেরকে অনেক ঝামেলায় পড়তে হতে পারে, গাড়ির চাপ হতে পারে, যে কারণে তারা আজকেই আসতেছেন, এই গাদাগাদি করে আসতেছেন। আরেকটা বিষয় হলো যে এই ঘাটে যেসব যাত্রীরা পারাপার হচ্ছেন তাদের ভিতরে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তাদের কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখছেন না এবং অনেকের মুখে কিন্তু মাস্কও আমরা দেখতে পাচ্ছি না এবং এইসব বিষয়ে এখানকার যারা প্রশাসন আছে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। করোনা ঝুঁকি এড়াতে জেলা পর্যায়ের হাট বাজারে প্রশাসনিক তৎপরতা থাকলেও ভিন্ন চিত্র গ্রামীণ জনপদে। সামাজিক দূরত্ব মানার প্রবণতা নেই গ্রামের হাট বাজারে, করোনার বিষয়ে তেমন সচেতন নয় লোকজন।
করোনা মহামারীতে সারা দেশে যখন সর্বোচ্চ সতর্কতা ও বিধিনিষেধ, তখনও রংপুরের হাট বাজারের চিত্র আগের মতো। গ্রামগঞ্জের বাজারে উপচে পড়া ভিড়। সরকারের নির্দেশনা থাকলেও উন্মুক্ত স্থানে নেওয়া হয়নি যশোর, মেহেরপুর আর ঝালকাঠির হাট বাজার। চলছে আগের মতোই ঘিঞ্জি পরিবেশে। জেলা ও উপজেলার বাজারে প্রশাসনের নজরদারি থাকলেও একেবারেই লাগামহীন অবস্থা বরগুনা ও লক্ষ্মীপুরের গ্রামগঞ্জের সাপ্তাহিক হাটগুলোতে। তবে কিছুটা নজরদারি রয়েছে চুয়াডাঙ্গা, ফরিদপুর আর লালমনিরহাটের কাঁচা বাজারে। ঝিনাইদহ ও শরীয়তপুরের বাজারে ক্রেতা সমাগম কিছুটা কম, তবে দিনব্যাপী স্বাস্থ্যবিধি না মেনেই চলে বেচাকেনা। বাগেরহাটে খোলা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বাজার, আর কঠোর নজরদারি বেনাপোলের হাটে। বড় যে বাজারগুলো, সেই বাজারগুলোর ব্যবসায়ীদেরকে আমরা পার্শ্ববর্তী মাঠে এনে আলাদা করে চিহ্নিত জায়গায় মার্কিং করে বিভিন্ন সিরিয়াল করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই সিরিয়াল অনুযায়ী বাজার বসেছে। মানিকগঞ্জ, মৌলভী বাজার আর নোয়াখালীতে শহরের তুলনায় গ্রামাঞ্চলে করোনা আক্রান্তের হার বেশি হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীন তারা। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংক্রমণ বাড়ায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়, তবে অনলাইন ক্লাস কার্যক্রম চলবে। সেই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে কমিউনিটি রেডিও অনলাইনের মাধ্যমে তাদের কার্যক্রম চলবে। করোনার কারণে এক বছরের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখার জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালাচ্ছিল শিক্ষা মন্ত্রণালয়। এবার লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় বলছে লকডাউন শেষ হয়ে গেলে তারা অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবার শুরু করবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাবার জন্য আরও কি সংযোজন করা যায় সেটি নিয়েও কাজ করছে তারা। আমরা তো অ্যাসাইনমেন্টটা চালু করেছিলাম গতবার, আমাদের এই কার্যক্রমটি অত্যন্ত সফল হবে আমরা এই বছর চালু করেছিলাম, কিন্তু এখন শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে আমরা এই লকডাউনের সময়টা অ্যাসাইনমেন্ট বন্ধ করেছি। লকডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার যথানিয়মে অ্যাসাইনমেন্ট চালু হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে রাখার জন্য সংসদ টিভি কমিউনিটি রেডিওতে ক্লাস কার্যক্রম পরিচালনা করছে, সেই সঙ্গে অনলাইনেও ক্লাস কার্যক্রম চলছে। ঈদের সময় কয়েকদিনের জন্য এই কার্যক্রম বন্ধ রাখবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনলাইন কার্যক্রম, কমিউনিটি রেডিও ইত্যাদি ইত্যাদি যেভাবে আমরা চলছিলাম ওইভাবে চলবে, কিন্তু ঈদের জন্য বন্ধ থাকবে কয়েকদিন। ঈদের সামনে 5 দিন, পিছনে 5 দিন, আর নাহলে আমাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষা গবেষকরা বলছেন অনেক শিক্ষার্থী অনলাইন কার্যক্রমের বাইরে থাকছেন, এদেরকে এর আওতায় আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমরা কেন গবেষণা করিনি, কেন আমরা ওই ধরনের সেট আপ আমরা তৈরি করিনি, এখন আমাদের আসলে এই জিনিসগুলো তৈরি করা দরকার ছিল। এবং আমি মনে করি যে আর দেরি না করে এখনই বিকল্প যে পদ্ধতিগুলো আমাদের এখনই ইনোভেট করা দরকার, এবং আমাদের সমাজ বাস্তবতার সাথে খাপ খাইয়ে সেই জিনিসগুলোকে আমাদের রাখা দরকার। শিক্ষকদের নিয়মিতভাবে শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়ার আহ্বান মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে চিকাওয়ে করোনাকালীন খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। কলোনি বাজার এলাকায় 24 নম্বর ওয়ার্ডের হত দরিদ্রদের মাঝে দেয়া হয় এই ত্রাণ সহায়তা। কাউন্সিলর শফিউল্লাহ শফি জানান 227টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। আগামীতে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। কেউ সহায়তা না পেলে কাউন্সিলর অফিসে যোগাযোগ করার জন্য বলেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা মহামারীর সময়ে দুস্থদের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব
মোহাম্মদ মহসিন। সকালে রাজধানীর ধোলাইপাড়ে সার্কেল অফিসে ত্রাণ বিতরণ শেষে একথা বলেন তিনি। সচিব বলেন, এ করোনা মহামারীর সময়ে কেউ যেন অভুক্ত না থাকে সেজন্য কাজ করছে সরকার। ত্রাণ দুস্থদের অধিকার উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন খবর পাওয়া মাত্র প্রত্যেকের ঘরে সরকারি সহায়তা পৌঁছে দেবে। বিসিএস নবম ব্যাচের সহযোগিতায় প্রায় 400 দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মুনা আশিক দম্পতি। শনিবার সকালে তাদের নেওয়া হয় লাইফ সাপোর্টে। এ ঘটনায় আইসিইউতে থাকা আরও দুইজনের অবস্থাও আশঙ্কাজনক, আর বাকি 16 জনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। শুক্রবার ভোরে আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় তছনছ হয়ে গেছে একটি পরিবার। ঘটনাস্থলে ছোট বোন সুমাইয়ার মৃত্যুর পর এখন বড় বোন মুনা ও তার স্বামী আশিক শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে, আর একই হাসপাতালে ছোট ভাই জুনায়েদকে নিয়ে পাশের ফ্লোরে চিকিৎসাধীন মুনার বাবা মাও। শনিবার সকালে আরমানিটোলার ঘটনায় ভর্তি রোগীদের দেখতে আসেন স্বাস্থ্য সচিব, অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে স্বাস্থ্য সচিব জানান, আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী অবগত আছেন এ বিষয়ে। এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী অবহিত আছে। আপনি জানেন, বাংলাদেশের সবচেয়ে অন্যতম আমাদের এই বাড়ির আমাদের যে রোগী আছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার সুব্যবস্থা করছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক জানান, আইসিইউর বাইরে যারা চিকিৎসাধীন তারা কেউই শঙ্কামুক্ত নন। আইসিইউতে আছে তাদের অবস্থা খুবই সংকটাপন্ন, দুইজন অলরেডি লাইফ সাপোর্টে আছে, আর বাকিরাও খুব যে একটা ভালো আইসিইউতে সেটা না, এবং বাইরে যারা আছে তাদেরও এটা আমরা প্রথম থেকেই বলে আসছি, ইনহেলেশন বার বাইরে থেকে কিন্তু বোঝা যায় না, কিন্তু রোগীর কাছে গেলে রোগী বলে শ্বাসকষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এদিকে শুক্রবার নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আহত চারজনের অবস্থারও কোনো উন্নতি হয়নি। তাদের মধ্যে 95% দগ্ধ নিয়ে আইসিইউতে আছেন একজন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দগ্ধদের শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, এই মুহূর্তে হাসপাতালে কতজন চিকিৎসাধীন রয়েছেন, আর যে দম্পতি আইসিইউতে আছেন তাদের অবস্থা সম্পর্কে চিকিৎসক কী জানিয়েছেন? দেখুন, আরমানিটোলার ঘটনায় 20 জন চিকিৎসাধীন আছেন, এর মধ্যে 4 জন আইসিইউতে, অর্থাৎ 4 জনের মধ্যে 2 জন এরই মধ্যে লাইফ সাপোর্টে চলে গেছে। যে দম্পতি, এই দম্পতি আপনি জানেন যে আসলে গতকালকে এই পরিবারের আসলে একজন মারা গেছে, অর্থাৎ মোনার ছোট বোন গতকালকেই মারা গেছেন ঘটনাস্থলে। এবং আমরা যে বিষয়টি দেখেছি, গতকালকে যখন তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাদের দুজনের শরীরের 25% দগ্ধ ছিল এবং এর পাশাপাশি শ্বাসনালীও পড়ে গেছে। মূলত এই কারণে তাদের যে শারীরিক অবস্থার অবনতি সেটি অব্যাহত আছে, কারণ চিকিৎসকগণ গতকালকে বলেছিলেন যে আসলে আগুনে যখন এই রোগীরা আসে, আগুনে দগ্ধ হয়ে বা আগুনে পড়ার ঘটনায় যারা আসেন তাদের বেশিরভাগেরই কিন্তু শ্বাসনালী পড়ে যায়, এবং শ্বাসনালী পড়ে যাওয়ার যে প্রভাব, এই প্রভাব আসলে প্রকাশ পেতে বা এই কী পরিমাণ সে দগ্ধ হয়েছে বা আহত হয়েছে এটি আসলে বের করতে 1-2 দিন সময় লেগে যায়। কারণ যখন শ্বাসনালী পড়ে যায় তখন শ্বাসনালীতে যে রক্তরস সেটি আসলে জমাট বাঁধতে শুরু করে এবং ধীরে ধীরে শ্বাসনালী সরু হয়ে আসে, এবং এরপরই শ্বাসনালী সরু হওয়ার পর শ্বাসকষ্ট শুরু হয় এবং শরীরের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলি আসলে ধীরে ধীরে অকার্যকর হতে থাকে। এবং আগুনে পোড়া রোগীদের ক্ষেত্রে এটি আসলে মূল সমস্যা, যে আসলে শ্বাসনালী পড়ে যাওয়ার কারণে অনেকের মৃত্যু হয়। এখানে চিকিৎসকরাও এটি বলেছেন, গতকালকেও একই কথা বলেছিলেন, আজকেও একই কথা বলেছেন, এবং চিকিৎসকরা এটিও বলেছেন 16 জন যে ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তাদেরও কিন্তু শ্বাসনালী পড়ে গেছে। এই শ্বাসনালী পড়ে যাওয়ার কারণে 2-3 দিনের আগে বলা যাবে না যে ওয়ার্ডে যারা চিকিৎসা নিচ্ছেন, যারা এখনও কথাবার্তা বলছেন, তাদের আসলে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে কি হচ্ছে না। তবে এখন পর্যন্ত কারোরই শারীরিক অবস্থার যে উন্নতি সেটি এখন পর্যন্ত চিকিৎসকরা পাচ্ছেন না। মাহমুদ শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদপুরে সাত মসজিদের পাশে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, এ শিক্ষা প্রতিষ্ঠানটি মূল কমিটির কাছ থেকে দখল করে নেয়ার অভিযোগ হেফাজত নেতা মামুনুল হক ও তার পরিবারের বিরুদ্ছে। আদালতের রায়ের পর বিএনপি জোটের ছত্রছায়ায় পরে হেফাজতের আড়ালে মাদ্রাসাটি দখলে রাখেন তারা। 2001 সালে বিএনপি জোট ক্ষমতায় থাকায় জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মূল কমিটিকে হটিয়ে দখলে নেয় হেফাজত নেতা মামুনুল হকের বাবা খিলাফত মজলিসের নেতা শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক।
কমিটি ওনাকে অব্যাহতি দেয়, কিন্তু দেওয়ার পর যেহেতু ওনার একটা সারা বাংলাদেশ ব্যাপী ওনার একটা পরিচিতি আছে এবং তখন তিনি চারদলীয় ভোটের একজন। পরে মাওলানা মানসুরুল হকের নেতৃত্বে একই নামে আরেকটি মাদ্রাসা করে বিতাড়িত কমিটি। এর সরকারি নিবন্ধন এখনও জামিয়া রহমানিয়া আরাবিয়া নামে। তাদের এই বছরের ক্যালেন্ডারেও মামুনুল হকের দখল করা মাদ্রাসার ছবি ছাপা রয়েছে। এই ঘটনায় বিতাড়িত কমিটি মামলা করে 2001 সালে, উচ্চ আদালতে রায় হয় 2014 সালে। এত বছরেও সেই রায় কার্যকর করা যায়নি। বিএনপি আমলে মাওলানা আজিজুল হক সাহেব তা সে ওই জোটের শরিক হিসাবে সে তার ক্ষমতা প্রয়োগ করে এই মাদ্রাসাটি দখল করেছেন। এরপরে একটি পক্ষ আসলেন, তারাও জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, তারা এসে বললেন যে আমরা হলাম অরিজিনাল জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা। রিসোর্টকাণ্ডে জেলে গেলেও সে মাদ্রাসার দখল মামুনুল পরিবারের হাতে। তত্ত্বাবধানে রয়েছেন তার বড় ভাই মাহফুজুল হক। ঢাকা উদ্যানে আজিজিয়া মাদ্রাসা ওয়াকফ সম্পত্তি হলেও এর দখলেও একই পরিবার। জামিয়া রহমানিয়ায় জমিদান করেছিলেন আলী অ্যান্ড নূর গ্রুপ। মাদ্রাসার দুই পক্ষের দ্বন্দ্বে জমিদান করে কয়েক দফা হামলার মুখে পড়েছে সেই পরিবারের দ্বিতীয় প্রজন্ম। এসব কারণেই মোহাম্মদপুরের সব কাওমি মাদ্রাসাকে একটি কর্তৃপক্ষের আওতায় আনার দাবি জানিয়েছে সাবেক এই সংসদ সদস্য। সামগ্রিকভাবে আমি বিশ্বাস করতে চাই যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকেও মাদ্রাসার শিক্ষা ও কারিগরি বোর্ডের অধীনে একটি সুনিয়ন্ত্রিত হওয়া উচিত। ম্যাক্সিমাম মাদ্রাসাগুলি হলো দেখবেন যে কিছু অবৈধ সম্পত্তির উপর গড়ে উঠেছে। জনসাধারণের দানে প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো হাতে গোনা কয়েকটি পরিবারের দখলে চলে গেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রাও। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারের রানা প্লাজা ধসের 8 বছর উপলক্ষে নিহত শ্রমিকদের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বজন ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে বাজার বাসস্ট্যান্ড এলাকায় ধসে পড়া রানা প্লাজার সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু করেন তারা। এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন, রানা প্লাজার ঘটনায় 8 বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনার বিচার শেষ হয়নি, সেই সঙ্গে প্রতিশ্রুতি মতো দেওয়া হয়নি ক্ষতিপূরণও। পরে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা সহ নানা দাবি করেন তারা। 2013 সালে 24 এপ্রিল রানা প্লাজা ধসে নিহত হন 1100 বেশি পোশাক কর্মী, আহত হন আরও প্রায় 2000। আমার ছেলের যে কাজ করছে, আমি না ওভারটাইম করছি, নাইট করছি, বেতন কিছু পাইনি, আমি টাকা কিছু পাইনি। বর্তমানে খুবই করুণ অবস্থায় আছি। আমি মাস্টার্স পাস, শিক্ষিত একটা ছেলে, বাট এখন আমি বেকার। 8 বছর ধরে আমি এখনো বেকার। আমি নিজে খুব কষ্টে আসলে জীবনযাপন করতেছি। রাজুক, এই সমস্ত আসামিগুলা তারা অভিযুক্ত থেকে আপনার এই জামিনে মুক্ত হয়েছে, তখন আমাদের খুবই খারাপ লাগে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল হচ্ছে এই রানার পিছনের জায়গাটা বাজেয়াপ্ত করে স্থায়ীভাবে পঙ্গু শ্রমিকদের জন্য এবং নিহত শ্রমিকদের পরিবার জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা, আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া। 2013 সালে 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত হন হাজারেরও বেশি পোশাক শ্রমিক, আহতের সংখ্যাও কয়েক হাজার। 8 বছর পরেও পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে অভিযোগ বেঁচে যাওয়া অনেক শ্রমিকের। তাদের সাহায্য নিশ্চিতে রানা প্লাজা ট্রাস্ট ফান্ডের যথাযথ ব্যবহারে তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা। ধসে পড়া রানা প্লাজার 4 তলার একটি পোশাক কারখানায় কাজ করতেন ইমাদুল ইসলাম। 2013 সালের ভবন ধসে চাপা পড়ে আহত হন তিনি। এরপর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ। তার অভিযোগ, তাৎক্ষণিক কিছু অনুদান পেলেও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি এখনও। বিভিন্নভাবে সমস্যা দেখা যাচ্ছে এবং সরকার এবং এনজিও কিছু আমাদের পাশে দাঁড়াইছিল, সেখান থেকে আমরা কিছু সহযোগিতা পাইছিলাম, কিন্তু এটা আসলে ক্ষতিপূরণ না। শুধু ইমাদুল ইসলামই নয়, তার মতো আরও অনেক শ্রমিকেরই একই অভিযোগ। আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ সহ রানা প্লাজা ধসের সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান তারা। পর্যাপ্ত পরিবার কোনো ক্ষতিপূরণই পায়নি। যখন চাকরি করছিলাম তখনই ভালো আছিলাম, এখন তো অসুস্থ অবস্থা, চাকরিও করতে পারি না। মাথায় সমস্যা এবং আমার একটা কানের পর্দা ফেটে গেছে,
আমি এখন কানে ঠিকমতো শুনি না। সেই সময়তে যে সাহায্যটুকু পেয়েছিল তা আজকে আট বছর এসে সেই তারা সেইটুকু নিয়ে বেঁচে থাকাও তাদের সম্ভব হচ্ছে না, এবং তাদের যে চিকিৎসার ভার তারা এখনো বয়ে বেড়াচ্ছে। এদিকে রানা প্লাজা ঘটনার আট বছরেও বেঁচে যাওয়া শ্রমিকদের জীবনমানে তেমন পরিবর্তন আসেনি বলে মনে করছেন বিশ্লেষকরা। এসব শ্রমিকদের সহায়তা দিতে ট্রাস্ট ফান্ড থেকে বিনামূল্যে স্বাস্থ্যকার্ড বিতরণ করা এবং স্বাস্থ্য বিমা চালুর তাগিদ তাদের। তারা যাতে এটি প্রদর্শন করে তারা যাদের ডায়াগনোসিস করতে পারেন, ডাক্তারের অ্যাডভাইস নিতে পারেন এবং ট্রিটমেন্ট এবং ওষুধ নিতে পারেন ফ্রিলি, সেরকম একটি হেলথ কার্ডের ব্যবস্থা করার জন্য আমি জোরালোভাবে অনুরোধ করছি। সম্প্রতি বেসরকারি এক গবেষণায় উঠে এসেছে রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের 92% করোনাকালে সরকারের কোনো সহায়তা পাননি। মুখের মাস্কটি সুন্দরভাবে লাগান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর কারওয়ান বাজার ও বনশ্রী কাঁচা বাজারে অভিযান চালিয়ে 7টি দোকানে 15,500 টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি তদারকি দল। ক্রয়ের রসিদ দেখাতে না পারা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রির দায়ে তাদের জরিমানা করা হয়। দেশে রমজান আসার সাথে সাথেই বাড়ে নিত্য পণ্যের দাম, তার উপর লকডাউনের প্রভাব পড়েছে বাজারে। দাম স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির পাশাপাশি বিভিন্ন বাজারে নিয়মিত তদারকি করে সরকারের নির্দিষ্ট সংস্থা। এবারও নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 16 দল। শনিবার রাজধানীর দুটি বাজারে অভিযান চালিয়ে বেশ কিছু দোকানে জরিমানা করা হয়। কালকে আনা হয়েছে রাত্রে, মহাজন বাসায় গেছে, স্লিপ দিয়ে দেয়নি। রসিদটাও আমি দেখাতে তাড়াহুড়ায় খুঁজে পাই না, কিন্তু পরে ঠিকই পাইছি। হ্যাঁ, দেখা খাইতে পারিনি, এই জন্যে জরিমানাটা সাথে সাথে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, বর্তমানে কাঁচা বাজারে বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল, বাজার নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানান তিনি। যে সোর্স থেকে আমাদের এখানে আড়তদার অথবা পাইকারি পর্যায়ে যে কেনে, সেটা হলো যে সেই সোর্স থেকে যদি সে স্লিপ না দেখাতে পারে, এর অর্থ হলো যে এইখানে আপনার ম্যানিপুলেটটা করে। তা আমরা এই জন্য আমরা বেশ কিছু দোকানে আমরা জরিমানা করেছি এবং তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছি। সরকারি বিপণন প্রতিষ্ঠান টিসিবি ট্রাক সেল কার্যক্রমও পর্যবেক্ষণ করে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি দল। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বিদেশ সফরে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান সম্মেলনে মিয়ানমারের প্রতিনিধিত্ব করছেন তিনি। এবারে সম্মেলনে গুরুত্ব পেতে যাচ্ছে মিয়ানমারের চলমান পরিস্থিতি, এটিকে ধরা হচ্ছে মিয়ানমারের স্থিতিশীলতা ফেরাতে প্রথম আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে। আসিয়ানের জন্যও এটি একটি পরীক্ষা, কারণ জোটটি সাধারণত সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। গত বছর নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে 1 ফেব্রুয়ারি আটক করা হয় সুচি সহ শীর্ষ নেতাদের। ক্ষমতা দখল করেন সেনাপ্রধান, এরপর থেকে বিক্ষোভে উত্তাল মিয়ানমার। নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত 7 শতাধিক মানুষ নিহত হয়েছে, এর মধ্যে অর্ধশত শিশুও রয়েছে। ড্রর দিকেই এগুচ্ছে ক্যান্ডি টেস্ট। চতুর্থ দিনে বাংলাদেশের 541 রানের পাল্টা জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। শেষ খবর পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 3 উইকেটে 413 রান। 312 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। এরই মধ্যে ক্যারিয়ারের 12তম সেঞ্চুরি করেছেন লঙ্কান অধিনায়ক করুণারত্নে। ইনিংসকে ডাবল সেঞ্চুরির দিকে নিয়ে যাচ্ছেন তিনি, আর ধনঞ্জয়াও তুলে নিয়েছেন সেঞ্চুরি। এই দুজনের 200 ছাড়ানো পার্টনারশিপে 400 ছাড়িয়ে যায় স্বাগতিক দল। টাইগার বোলাররা শুরুতে রানের গতি আটকে রাখতে পারলেও সময় গড়ানোর সঙ্গে আগ্রাসী ব্যাটিং করতে থাকে লঙ্কানরা। উইকেট চতুর্থ দিনেও পুরোপুরি ব্যাটসম্যানদের পক্ষেই আছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সমীহ জাগানো দল না হলেও ক্যান্ডিতে টাইগারদের দারুণ পারফরমেন্সে সন্তুষ্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর কোভিড পরিস্থিতিতে ঘরোয়া লীগ আয়োজনের সুযোগ কম দেখছেন তিনি। দেড়টা বছর তো আসলে এই কোভিডের জন্য সবকিছু ওলট পালট হয়ে গেল। যা যা প্রোগ্রাম করেছিলাম কিছুই করতে পারিনি। নিউজিল্যান্ড সিরিজে হারার পরেও কার খেলা ভালো লেগেছে যদি এটা কেউ জিজ্ঞেস করে, তাহলে ডেফিনেটলি আমি বলবো নাঈম শেখ, আফিফ, আমি বলবো শেখ মাহেদি। শ্রীলঙ্কা টেস্টটা আপনি দেখেন, আমরা এখন পর্যন্ত আমি যদি বলি সবচেয়ে ভালো পারফরমেন্স কার, ডেফিনেটলি সবাই বলবে শান্ত। এই যে তারা খেলছে, তাদের যে খেলা, তাতে করে আমার মনে হয় যে ফিউচারটা ভালো। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুকে, ইউটিউবে এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।